বাংলাদেশিদের নকল ভিসা পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেপ্তার যুবক। বাংলাদেশি নাগরিকদের নকল ভারতীয় পাসপোর্ট ভিসা তৈরি করে বিদেশে পাঠানোর অভিযোগে নদিয়ার মায়াপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো উত্তরপ্রদেশের পুলিশের একটি টিম এটিএস। ধৃতের নাম রতন মণ্ডল, বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত সিঙ্গারকোন এলাকায়। মোবাইল ফোন নাম্বারের লোকেশন ট্র্যাক করে বৃহস্পতিবার সন্ধে মন্দির নগরী মায়াপুরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে এটিএস এর সদস্যরা। সম্প্রতি তিনজন বাংলাদেশিকে নকল পাসপোর্ট ও ভিসা তৈরি করে বিদেশে পাচার করার সময় দিল্লি এয়ারপোর্ট থেকে অভিযুক্ত রতন মণ্ডলের ভাই মিঠুন মণ্ডল তাকে গ্রেপ্তার করেছে এটিএস এর বাহিনী। গত 26 অক্টোবর থেকে রতন মণ্ডল সহ মোট 10 জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে এটিএস সদস্যরা। জানা যায় 26 অক্টোবরের পর থেকে অভিযুক্ত রতন মণ্ডল মায়াপুরের একটি অ্যাপার্টমেন্টে গা ঢাকা দিয়ে লুকিয়েছিল। তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করার পর বিষয়টি জানতে পেরে মায়াপুরে এসে ঘাঁটি গেড়েছিল এটিএস বাহিনীর সদস্যরা। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার দুপুরে নবদ্বীপ আদালতে তাকে পেশ করে 5 দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় উত্তরপ্রদেশের পুলিশের বিশেষ টিম এটিএস। নদিয়া থেকে মলদের রিপোর্ট, টাইমস বাংলা।